টেলিভিশনে যতগুলো জনপ্রিয় সিরিয়াল আছে তার মধ্যে টারজানই সকলের সেরা। টারজান গল্প নিয়ে ইংরেজি ভাষায় 40টিরও বেশি মুভি নির্মিত হয়েছে। যার দৈনন্দিন জীবন কাটে গভীর অরণ্য, সিংহ, বাঘ, হাতি, গন্ডার আর অজগর সাপের সাথে। তার কি ভীষণ মরণপণ যুদ্ধ! কখনো বিপন্নকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন খরস্রোতা নদীর জলে, কখনো অন্য জন্তুর হাত থেকে আত্মরক্ষা করার জন্য লতাগুলকে মুটি চেপে ধরে এক গাছ থেকে ঝুলে আরেক গাছে আহরণ করেছেন। ভয়ঙ্কর লোমহর্ষক খেলা দেখিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন। টারজান নাম ভূমিকায় অভিনয় করে তিনি গোটা বিশ্বের মানুষকে বিস্মিত অভিভূত করেছেন এবং তাদের হৃদয় জয় করেছেন। তিনি আসলে কে ছিলেন, চলুন জেনে নেওয়া যাক। জনি ওয়েস্টম্যান নামের লোকটি আসলে কে ছিলেন এই নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। তিনি একজন শ্রেষ্ঠ অভিনেতা তাতে সন্দেহ নেই, কিন্তু তিনি সত্যিকার অর্থে একজন সাঁতারু, এটাই আসল কথা। তার জন্ম 1904 সালের 2 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। পরবর্তী সময় এমন সুন্দর সুঠাম স্বাস্থ্যের অধিকারী জনি ওয়েস্টমুলার বাল্যকালে ছিলেন একেবারেই রোগা পটকা ছেলে, নানা অসুখ বিসুখ তার লেগেই থাকত। তার মা বাবা সবসময় দুশ্চিন্তায় থাকত, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তারগণ অবশেষে এই বলে অভিহিত করলেন, কোনো ওষুধেই তার শরীর ঠিক হবে না, একমাত্র শারীরিক ব্যায়াম, বিশেষ করে জলে নেমে সাঁতার কাটলেই তার শারীরিক সুস্থতা ফিরে আসতে পারে, নইলে নয়। ডাক্তারের কথা শোনার পর জনি ওয়েস্টমুলার প্রায় কেঁদেই ফেললেন। সাঁতার কাটা তো দূরের কথা, সে জীবনে কোনোদিন জলেই নামেনি, তার পক্ষে কি জলে নামা সম্ভব? কিন্তু ডাক্তারের উপদেশ মা বাবা তাই অনেকটা বাধ্য করেই জলে নামিয়ে ছাড়লেন। বাড়ির পাশেই ছিল ডেসক্লেন নদী। মাত্র 13 বছর বয়সে নদীতে সাঁতার কাটতে শুরু করলেন জনি ওয়েস্টমুলার। সেই থেকেই শুরু, প্রথম প্রথম 2-4 মিনিট এর বেশি জলে থাকতেই পারত না, বিরক্তি এসে যেত। অল্পতেই বিরক্তি কেটে শেষে আসক্তির জন্ম নিল। কিছুদিনের মধ্যে সাঁতারের কলাকৌশল জব্দ করে নিল জনি এবং অল্পতেই সাঁতারের গতি বৃদ্ধি করতে শিখে গেলেন তিনি। তারপর রীতিমতো সাঁতার শেখার জন্য নাম দেখালেন ইলিনিয়াম ক্লাবে। এরপর তিনি 1921 সালে প্রথমবারের মতো অবতীর্ণ হলেন আমেরিকার জাতীয় সন্তরণ প্রতিযোগিতায়। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। জনি ওয়েস্টমুলার ছিলেন তখনও অখ্যাত অজ্ঞাত সাঁতারু। তিনি 50 গজ সেই সাঁতারে বিজয়ী বলে ঘোষিত হলেন। এই শুরু হলো তার সাফল্যের জয়যাত্রা। তিনি ওই সময় যত সাঁতারের রেকর্ড ছিল সব অতিক্রম করেছিল। 100 মিটার সাঁতারের 1 মিনিটের কম সময়ের মধ্যে দূরত্ব অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি একাই অলিম্পিকে 5টি স্বর্ণপদক লাভ করেন 1924 সালে। এই অলিম্পিকে 100 মিটার সাঁতারে নিজের রেকর্ড নিজেই ভঙ্গ করেন। তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন 67টি, ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন 52টি, রেকর্ড ভেঙেছেন 174টি। তিনি কেমন করে চলচ্চিত্রে এসে পৌঁছেছেন তা আমরা এবার জেনে নেব। এ নিয়ে চমৎকার একটা ঘটনা আছে। জনি ওয়েস্টমুলার নিজের মনে সাঁতার কাটছিলেন দামি হোটেলের সুইমিং পুলে। হঠাৎ সেখানে এক চিত্রনাট্যকার বসে গল্প লিখছিলেন, সেটা ছিল টারজান দ্য অ্যাপম্যান। তিনি ওয়েস্টমুলার দৈহিক সৌন্দর্য ও সাঁতারের কলাকৌশল দেখে সেই মুভির অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন। প্রস্তাব আসাতেই জনি ওয়েস্টমুলার রাজি হয়ে গেলেন। শুরু হলো মুভির শুটিং টারজান দ্য অ্যাপম্যান। মুভিটি মুক্তি পায় 1932 সালে। প্রচণ্ড সাড়া পায় দর্শকদের কাছ থেকে এবং প্রচণ্ড ভালো অভিনয় করেন। তারপর একের পর এক টারজান সিরিজ। এই বিষয়কর ব্যক্তিত্ব পরলোক গমন করেন 1984 সালের 20 জানুয়ারি। তিনি এখনও ইতিহাসের উজ্জ্বল উদ্দীপ্ত হয়ে আছে।
আমাদের মাঝে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও থেকে আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন